الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیری بیا پہنچانے ہی بلغ العلا بے کمالی ہی کشف تجا بے جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بے کمالی ہی کشفت تجا جمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ الحمدللہ پشتیم رازہ پر جوش و مزرد دگا جتو محتی با
বার্ষিক মাহফিলের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা কচি কাঁচা ভাই বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে পর্যন্ত ওলামা হযরতগণ পূর্ণ নসিহত আপনাদের সামনে করেছেন। আপনাদেরকে আমি আপনাদের সামনে মাহফিলের একেবারেই শেষ ভাগে হাজিরা দিয়ে বরকতের নিয়তে কালামে হাকিমের সূরায়ে মায়েদার আহাম একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাকের হাদিস জায়গায় জায়গা থেকে কয়েক জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতান আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু আমলি উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মহতরম হাজিরিন, আমাদের মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত এমন এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে সকল নিয়ামত আমরা কামনা করি নাই, বাসনা ছিল না, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, আমাদেরকে আল্লাহ পাক এমনিতেই ওই নিয়ামত গুলো দান করেছেন। যে সকল নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক এমনি দিয়েছেন, ওই নিয়ামত গুলো যদি আমরা একের পর এক গণনা শুরু করি তো আল্লাহ পাকের ওই নিয়ামত গুলো গইনা আমরা শেষ করতে পারবো না। ওর একটা নিয়ামত যদি আল্লাহ পাক আমাদেরকে না দিতেন তাইলে আমরা এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষের খাতায় নাম চলে যেত, কিন্তু আল্লাহ পাক এরকম হাজার হাজার অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। যেমন আল্লাহ পাক আমাদের দেখার জন্য চোখ দান করেছেন, আল্লাহ পাকের নিয়ামত এই চোখটা যে পায় নাই, আল্লাহ পাক যাকে চক্ষু দেন নাই তার চেয়েতে দুঃখী মানুষ, তার চেয়েতে দুঃখী এই পৃথিবীর মাটির পড়ে আর একজন নাই। আল্লাহ পাক এমনিতে আমাদেরকে চক্ষু দান করেছেন, ইচ্ছে করলে তিনি আমাদের অন্ধ বানাইতে পারতেন। আমাদেরই মাঝে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক এমন নিয়ামতটা থেকে বঞ্চিত রেখেছেন, তাদের মতো দুঃখী এলাকার ভেতরে আর একজন মিলে না। যদি এলাকার চেয়ারম্যান সাহেবকে বলা হয় তোমাকে মন্ত্রিত্ব দিব বিনিময়ে চোখ দুইটা দিয়ে দাও, চোখের বিনিময়ে কি মন্ত্রিত্ব নিবে? বলেন নিবে না। তোমাকে সংসদের এমপিসিআর দিব, তোমার কানটা দিয়ে দাও, কানের শক্তিটা নিয়ে যাওয়া হবে। তাইলে বোঝা যায় কানের শক্তি চোখের শক্তি এমপির চেয়ারের চেয়েতেও মন্ত্রীর চেয়ারের চেয়েতেও অনেক মূল্যবান বস্তু মানুষের জন্য। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। যদি কান না দিত তাহলে এখানে ওয়াজ শুনতে বসতেন? কিছু শুনতে পারতেন? কিছুই শুনতে পারতেন। মাইক আর অনেকগুলা লাগাইলেও কি কিছু শোনা যেত? যদি না মালিক এই পাওয়ারটুকু এখানে যেটা দিছেন এটা না দিতেন। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাদের বলার জন্য জবান দান করেছেন, এই জবানটা যদি আমায় না দিতেন তাহলে আমরা আপনারা দাওয়াত করতেন না। জবানের নিয়ামত আপনার না থাকলে আপনি কথা বলতে পারতেন না। এই জমিনে যে কথা বলতে পারে না তার চেয়ে বড় দুঃখী আর নাই। আমাদের এক বুজুর্গ বসে রয়েছেন, তার কাছে একটা সুন্দর একটা বাচ্চা নিয়ে একটা বাপ দোয়া নেওয়ার জন্য আসছে। বাচ্চাটা দেখতে বড়ই সুন্দর, বুজুর্গের কোলে তুলে দিছে।
বুজুর্গ মাথায় হাত রেখে জিজ্ঞাসা করতেছে, এই বাবা তোর কি নাম? নামটা জিজ্ঞাসা করতে তার পিতা হু হু করে জোরে করে কান্না শুরু করে দিয়েছে। বুজুর্গ বলে, এরে আল্লাহর বান্দা, তোমার সন্তানের নাম জিজ্ঞাসা করা কি আমার অপরাধ? সন্তানের নাম জিজ্ঞাসা করলাম আর তুমি কাঁদলে? লোকটা বলে, ওরে আল্লাহর ওলি, আমার সন্তানের এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন, দেখতেই মনে চায়, কিন্তু আমার সন্তানকে বড় শখ করে তার নাম আমি মোহাম্মদ রেখেছি, নবীর নামে নাম মিলায় নাম রেখেছি, নিজের নাম মোহাম্মদ। এটা বলে জবান টুকুন আল্লাহ পাক আমার সন্তানের দেন নাই, হাজার বার জিজ্ঞাসা করলেও ওর নাম যে মোহাম্মদ এটাও বলতে পারবে না, আল্লাহ পাক বলার নিয়ামত থেকে ওকে বঞ্চিত করেছেন। কত বড় দামি নিয়ামত! কোনদিন চিন্তা করেছি এর একটা নিয়ামতের শুকরিয়া যদি সারা জিন্দগি ভর সেজদায় করে আদায় করি, তথাপিও কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে? সবচেয়ে বড় কথা, চোখ কান নাক জবান দিয়া আল্লাহ পাক আমাদেরকে চোখ কান দিয়ে অন্য প্রাণী বানাইতে পারতেন। কুকুরেরও চোখ আছে, বিড়ালেরও চোখ আছে, পায়খানার কিরা বানাইতে পারতেন, তা বানান নাই। ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন, মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো আবেদন আমরা করিনি। ইনসান হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে জন্ম দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইচ্ছে করলে কুকুর বিড়াল শৃগাল বানাইতে পারতেন, তা না বানায় আল্লাহ আমাদের মানুষ বানাইছেন। মানুষ বানায় আবার কোন কাফিরের ঘরে আমাদের জন্ম দেন নাই, মুশরিকের ঘরে আমাদের জন্ম দেন নাই, মুসলিম মা বাবার ঘরে আল্লাহ পাক আমাদের জন্মদান করেছেন। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। বিশ্ববিখ্যাত দাঈ কালিম সিদ্দিকী সাহেব, আবার বৃদ্ধ বনিতা মাইকের আওয়াজ যত দূর যায় খেয়াল করে কথা শোনার আবেদন। তোমরা যারা ছোট ভাইরাও সামনে আছো, তোমাদেরকেও বলবো দিল দিয়া কিছু কথা শুনবা, একেবারে আত্মার কান দিয়া, তাহলে এই সবকগুলো তোমার বহুকাল মনে থাকবে, তোমার জীবন চলার পথে হয়তো এগুলো তোমাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। এত সুন্দর মাহফিল যুবকরা করছে, ওরা যদি গান করতো করতে পারতো না? মাহফিল করেছে, মোবারকবাদ দিয়ে ওদেরকে আপনি ওদের শুকরিয়া আদায় করতে পারবেন, ওরা যদি গান দিয়ে বসতে কি করতেন? এরকম মোবারক মাহফিল আল্লাহ পাক বসাইছেন যেখানে বসার সাথে সাথে গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? হাত তোলেন, দোনাত করেন, দোনাত করেন, আঙুল খুলে দেন, এরকম নাড়া চড়া দেন, নাড়া চড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, এরকম এরকম করেন। এটার তর্জমা কি জানেন? এটার অনুবাদ হলে এদিক সেদিক তাকাবো না, কথা বলবো না, আদবের খেলা কিছু করবো না, এখন থাকবে আল্লাহ। আমি ব্যক্তিগত ভাবে আপনাদের এই মাহফিলে যার কারণে এসেছি তার শুকরিয়া আদায় করি। আমার পূর্বে আমার অত্যন্ত মহাব্বতের ভাই ইসমাইল হোসেন সিরাজী সাহেব খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন, আল্লাহ যাতে খায়ের দান করেন, বহুত মাহফিল করে, প্রত্যেকটা আলোচককে আল্লাহ সুস্থ রাখেন এবং এই সারাটা মৌসুম তাদেরকে দৌড়াইতে হবে, আল্লাহ নিরাপদ জিন্দগি দান করেন, নিরাপদ দান করেন। আপনাদের এলাকার প্রীতি সন্তান হযরতুল আল্লামা আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামত বরকাতুহুল আলিয়া, কিন্তু মানুষ গড়ার কারিগর একজন, বাংলাদেশের বহু রত্নের মধ্যে
একজন রত্ন আলেম এই বসুন্ধরা রিসার্চ সেন্টারে এই তাফসীর বিভাগ হাদিস বিভাগের মুশরিফের দায়িত্ব পালন করেন প্রধানের দায়িত্ব পালন করেন এরকম একজন যোগ্য আলেম দ্বীন তো ওনার দিলজয়ীর জন্য এই দাওয়াতটা আমার রাখা ওনার নেক নজর এবং ওনার দোয়া নেওয়ার উদ্দেশ্যে বড় আলেম দ্বীন বাংলাদেশের আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক উনি হাজির করে দিয়েছে আপনাদের সামনে বসাই দিছে দিল দিয়ে কিছু কথা আপনারা যদি শুনেন তাহলে আমার আজকের এই যে রাস্তা তো যে সুন্দর আপনাদেরটা পুরো একেবারে ওই মেন সড়ক থেকে এই পর্যন্ত 50 মিনিট লাগছে আসতে সুন্দর রাস্তা মাশাআল্লাহ এরকম রাস্তা অনেক এলাকায় নাই আল্লাহ পাক আনছেন কষ্ট করে আসছি আপনাদের আন্তরিকতার ছোঁয়া যদি আলোচনার মজলিসে থাকে তাহলে সব কষ্টগুলো আপনাদের আন্তরিকতার চাদরের নিচে ঢাকা পড়ে আল্লাহ পাক আপনাদেরকে আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন আপনারা বলুন আমিন মহতরম হাজির ইচ্ছা করলে আল্লাহ যদি কাফিরের ঘরে দিত কি করতেন বিশ্ববিখ্যাত দাঈ কলিম সিদ্দিকী সাহেব ওনার হাতে হাত রেখে অসংখ্য মৃত কাফের মুসলমান এমনকি বাবরি মসজিদ যিনি বাবরি মসজিদের উপরে প্রথম কুরআন মেরেছে সেও কলিম সিদ্দিকী সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হাজার হাজার মসজিদ মাদ্রাসার প্রথম ঈদ কলিম সিদ্দিকী নিজের হাতে রেখেছে হিন্দুস্তানের মাটিতে সিদ্দিকী বংশের মানুষ এই কলিম সিদ্দিকী সাহেব উনি আমাকে বললেন যে মাওলানা তোমরা তো হজের সফরে একসাথে প্রোগ্রাম যে তোমরা তো মুসলমানের দেশে জন্মগ্রহণ করেছো আমরা কাফিরের দেশে জন্মগ্রহণ করেছি কাফিরের দেশে জন্মগ্রহণ করে কাফিরের ঘরে ঈমান আনলে কি কষ্ট এটা আমরা স্বচক্ষে দেখি তোমরা মায়ের কোলে জন্মগ্রহণ করে কালেমা পাইছো বহুত মানুষ আছে যারা কাফিরের ঘরে জন্ম নিছে কাফিরের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ছে কালেমা পড়ার কারণে তার মা তার দুশ্মন হয়ে গেছে তার বাপ তার দুশ্মন হয়ে গেছে তার ভাই তার দুশ্মন হয়ে গেছে উনি বলেন যে আমার কাছে একবার একটা কালা মানুষ এসে কালেমা পড়ে মুসলমান হইল যে কালো মানুষটার চামড়া দেখা ও কালেমা পড়েছে আর ওর দেহের রং দেখে আমার বেলালের কথা স্মরণ হয়েছে ও কালেমা পড়েছে গায়ের রং যেহেতু কালো তাই আমি ওর নামটা বেলাল রাখলাম কলিম সিদ্দিকী বলে নামটা যেমন বেলাল রেখেছি বেলালের ইমানি পরীক্ষার মতো কিছু পরীক্ষা ওর উপরে এসে গেল কালেমা পড়া পড়ে ওর বাপ ওর ভাই ওর আপনজনরা ওকে ধরে নিয়ে গেল গাছের সাথে ওরে লটকায়া ওর গায়ের চামড়া গোস্ত ধারালো ছুরির দ্বারায় কাটতে লাগলো আর বলতে লাগলো কালেমা ছেড়ে দে কিন্তু জবাব দিতে লাগলো গায়ের চামড়া আর গোস্ত কাটা নয় রে ভাই বাবারে বলতে লাগলো আব্বা গায়ের চামড়া গোস্ত ধারালো ছুরির দ্বারা শুধু কাটা না দেহের থেকে যদি টুকরার গোস্ত চামড়া খুইলাও ফেলায় দাও দিল থেকে আল্লাহ সরাইতে পারবে না তোমরা ওই যে কালেমা পড়েছি আমি কালেমা সারবো না এই গায়ে রক্তাক্ত দেহে এসে মালিকের নাম জপতে লাগলো আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো ওর আপনজনেরা শেষ পর্যন্ত পেট্রোল হাজির করে বলল এই তোর গায়ে কিন্তু তেল ঢেলে তোকে জ্যান্ত পুড়ায় মেরে ফেলব যদি কালেমা না ছাড়িস যুবকটা কালা এ গোলাম বেশি চামড়া কালা বেলাল বেলালের নামে নাম রেখেছি যার সে তখন চিৎকার করে বেলালের শুনেই বলতে লাগলো আমাকে যদি তোমরা
তিল ঠেলে আগুনের দ্বারা জ্বালায়া ছাই বানায় দাও দুনিয়ার আগুনে জ্বলিলে যদি জাহান্নামের আগুন থেকে আমি রেহাই পাওয়া যাই তাহলে আমার কালেমার জীবনের এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে তোমরা আমাকে পুড়ায়া ছাই বানাইতে পারবা কিন্তু আমি যে ঈমান গ্রহণ করেছি এই ঈমান থেকে এক চুল আমাকে তোমরা সরাইতে পারবে না ঈমানের জন্য কত কুরবানি চিন্তা করে দেখেন ওই রকম কাফেরের ঘরে যদি আল্লাহ আপনার জন্ম দিত আর আপনি কালেমা পড়লে যদি আপনার বাপ ভাই আপনার জুড়ে লয়ে যেত আল্লাহ পাক অমন কোন পরীক্ষায় আপনাকে আমাকে না ফেলে মুসলিম মা মুসলিম পিতার ওরসে জন্মদান করেছে আজিম শান নিয়ামত আল্লাহ পাকে যে দৌলতে ঈমান শ্রেষ্ঠতর নিয়ামত না চেয়ে আল্লাহ পাকের কাছ থেকে পাইছি শুধু মাত্র ঈমান পাইছি তা না মুসলমান মা বাবার ঘরে জন্মাইছি তা না মুসলমানের দেশে আল্লাহ জন্মদান করেছে জন্মটা যদি বার্মায় হইত বার্মায় যারা ইমানের উপরে জন্মগ্রহণ করে করা যাবে না রোহিঙ্গাদেরকে দেখতে যায় মাঝে মধ্যে ওদের বক্তব্য শুনলে বুঝবে যে মুসলিম মা মুসলিম পিতার ঘরে জন্মাইছে কিন্তু মুসলিম দেশে জন্মগ্রহণ না করার কারণে বৌদ্ধদের হাতে ওদের কত নির্যাতন সইতে হয়েছে গত বছর যখন ত্রাণ বিতরণ করতে রোহিঙ্গা শিবিরে গিয়েছি একটা ছেলে এসে চিৎকার করে কান্দে আর কয় ভাই আমাদের কে দেখে দেখে বলে ও বলে আমি দেখছি আমার চোখের সামনে আমার বাবাকে আগুনে জ্বালায় মারছে মধ্যরা আমার মাকে টুকরা টুকরা করে শহীদ করেছে সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্যটা ভাই হয়ে আমি চোখে দেখেছি সেটা হলো আমার সুন্দরী রূপসী বোন বোনটার স্তন ওরা ধারালো ছুরির দ্বারা কেটে ফেলেছে গণধর্ষণ করে চোখের সামনে আমার বোনকে ওরা শহীদ করেছে কালেমা আর ইমান রক্ষা করার জন্য সাগর পার হয়ে একা একা আমি তোমাদের বাংলাদেশে এসেছি খোদার কসম এই জমিনে আমার আর কেউ নাই আমার আছে শুধু আল্লাহ ওইরকম একটা জন্ম যদি তোমার দিত আল্লাহ গত বছরের পত্রিকায় এসেছে কাশ্মীরে মুসলিম মায়ের পেট চিরে উগ্র হিন্দুরা বাচ্চা বের করে ও মাকে জবাই করে শহীদ করেছে মুসলমান এই জন্য কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক এমন একটা দেশে জন্মদান করেছেন যে দেশে বিশ্ব ইজতেমার দেশ যে দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে একসাথে আজানের ধ্বনি উচ্চারিত হয় যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসায় কোটি কোটি হাফেজ কোরআনরা শেষ রাত্রে উঠে কোরআন মজিদের তিলাওয়াত করে এমন একটা দেশে তুমি আমি জন্মাইছি যে দেশে ইমানের উপরে চলা আল্লাহ পাক সালামতির জিন্দেগি ইমানদারদের দান করেছেন শুধু ইমানদার নাই আমন দান করেছেন আমাদেরকে নিরাপত্তার নিয়ামত দান করেছেন স্বয়ং আল্লাহ এমন একটা মাটিতে তুমি আমি জন্মগ্রহণ করেছি এই মাটিতে কেউ যদি ইমানের খেলাফ করে তাহলে এই জমিন তাকে বমি করে ফেলে নাস্তিক মুরতাদ যারা ইমানের খেলাফ কথা বলে এই জমিনের মাটি তাদের জন্য আর হালাল থাকে না হারাম হয়ে যায় ওরা দেশ ছেড়ে দেশান্তর হয়ে চলে যায় নাস্তিক যেগুলো ব্লগার যারা বড় বড় কথা বলে যেগুলো সব দেশ ছেড়ে চলে গেছে এগুলো সব চলে গেছে দেশের বাইরে চলে গেছে ওই তো শ্রীমানাশ্রীন ইমানের বিপক্ষে কথা বলেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে তো দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়ে গেছে দেশ ছেড়ে চলে গেছে এমনকি
মুসলমান মুমিনের জন্য বাংলার জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলার জমিন এমন এক মুবারক জমিন, এই জমিনে যদি কোন নেতাও ইমানের খেলাফ কথা কয় তো এই জমিনের ইমানদাররা ও নেতার জুতা নিক্ষেপ করে। নেতা হইলে কি হবে? ও যদি ইমানের খেলাফ হয় ওর নেতৃত্বের চারানার মূল্য হয় না। যদি সেই নেতা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়, যেমন বাংলাদেশ সরকারের পতাকার নিচে নাস্তিক মুরতাদ আছে না, যেগুলো ইসলাম বিদ্বেষী, আমরা সরকার দলীয়দের একজন এমপি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, এই ভাই কওমি সনদের স্বীকৃতি দিলে নাস্তিক পালো কেন, ইনু শাহরিয়ার পালো কেন, জিজ্ঞাসা করেছি, এগুলো পালো কেন? হুজুর দেশ চালাইতে হইলে কিছু পালতে হয়, তোমরা পালতে পারো কিন্তু এই জমিন ওদেরকে স্বাধীনতা দেয় নাই, কারণে ওরা গান নিয়েই চলতে হয়, দেয়ালের ভেতরেই থাকতে হয়, বাজারে মাছ কিনে খাওয়ার যোগ্যতা ওদের নাই, মুসলমানের এটি ইমানের ঘাটি, মুসলমানের মাটি, এই যে আল্লাহ পাক ইমানের ঘাটিতে তোমার জন্ম দিছে, দৌলতে ইমান নিয়ে যে জন্মাইছ এর কি কোন শুকরিয়া নাই? এই কথা বলো না কেন, এর শুকরিয়া নাই? এর শুকরিয়া যদি আদায় করো তাহলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো তাহলে খালি ইমান আমন থাকবে না, দেখবা সংসদে কালেমার পতাকা উঠছে, কিন্তু আজকে ইসলামের মুসলমানদের ইমানি জিন্দিগিতে চলতে কিন্তু বাধা আসতেছে, যেমন মাহফিলের উপরে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করেছিল, আবার যখন মৌলবীরা কথা বলা শুরু করছে তো ডরে মরে আবার সাইডে মেরে দিচ্ছে, কিন্তু দিছে তো বাধা, কিন্তু কখনো মাদ্রাসায় তল্লাশি করে, কখনো মসজিদের ভেতরে তল্লাশি করতে যেতে, দেশটা কিন্তু ইমানের দেশ মুসলমানের দেশ, এই দেশে পূজায় নিষেধাজ্ঞা নাই, গানে নিষেধাজ্ঞা নাই, কিন্তু ওয়াজে নিষেধাজ্ঞা আসছে, আসছিল তো, এই দেশে স্কুল কলেজে তল্লাশি নাই অথচ কলেজের ছেলেরা জঙ্গি বনা করে ধরা হয়েছে, এরপরেও পুলিশ দেয় কলেজে তালা দেয় নাই, কিন্তু মাদ্রাসায় তালা দিতে গেছি, মাদ্রাসায় তল্লাশি করতে গেছে, কেন কেন গেছে? এই জন্য গেছে যে তুমি আমি ইমানের শুকরিয়া আদায় করি না, তুমি আমি যদি ইমান আর ইসলামের শুকরিয়া আদায় করা জানতাম তাহলে তল্লাশি তো দূরের কথা, 17 কোটি মুসলমানের দেশের টাকায় পালা কর্মচারী গোলামেরা মুসলমানের উপরে আক্রমণ করার সাহসই পাইতো না, কেন সাহস পায়? কারণ তোমরা ইমানের শুকরিয়া আদায় করো নাই, হুজুররা কথা বলেছে তোমরা যারা ধানের শীষ নৌকা আর লাঙ্গলের রাজনীতি করো তারা খালি হাসছে, যে বাংলাদেশে যখন কলেজে প্রবেশ করার সময় মুসলিম রমণীর হিজাব খুলে নিয়েছে অথবা মুসলিম যুবকের পাঞ্জাবি খুলে নিয়েছে, হুজুররা কথা বলছে কিন্তু তোমরা কথা বল নাই, তোমরা যদি তখন কথা বলতা তাহলে এখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ করার সাহস নির্বাচন কমিশন পেত না, ওয়াজ বন্ধ করার সাহস পেত না, ওয়াজ বন্ধ হবে এক মাসের জন্য, এক মাসের জন্য নির্বাচন কমিশনের প্রধানের খাওন বন্ধ করে দেওয়া দরকার, খানা পানি যদি বন্ধ করা না যায় তাহলে ইমানি পিপাসা নিবারণ হবে, যার দ্বারায় সে ইবাদত কেন বন্ধ হবে? এই যে আমাদের উপরে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যে আঘাত, এটি একমাত্র কারণ আমরা ইমানের শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দিয়েছি, আমরা আমনের শুকরিয়া আদায় করা বাদ দিয়েছি, ইমানের সঠিক মূল্যায়ন আমরা করতে পারি নাই, বিদায়।
আল্লাহর নিয়ামত আস্তে আস্তে কমতেছে, নিয়ামত তো বাড়ার কথা কমতেছে। এই স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত কোনদিন ওয়াজ মাহফিল বন্ধ হয় নাই, নির্বাচন কেন্দ্র করে কোনদিন বন্ধ হয় নাই। কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন, ঠিক না? স্বাধীনতার পরে এই ওয়াজ মাহফিলের উপরে আঘাত। কেন আঘাত? তোমরা দায়ী, আমরা দায়ী, ইমানদাররা দায়ী। ইমানের শুকরিয়া, ইমানের নিয়ামতের কদর এগুলো আমরা করা ভুলে গেছি। ইমানের শুকরিয়া কেমনে আদায় করব? ইমানের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক শিখাইছেন। আমরা যদি আল্লাহ প্রদত্ত যে ইমান নিয়ামত আমান এই নিয়ামত গুলোর শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন ইমানের শুকর আদায় করলে ইমানের দ্বারা আমাদের আল্লাহ পাক সফলতা দান করবেন। মুমিনদের আল্লাহ সফলতা দিবেন বলছেন আল্লাহ পাক। তবে আল্লাহ পাক বলেছেন, ও ইমানদারেরা তোমরা তিন কাম করো, কয় কাম? কালেমাওয়ালা ইমানদারেরা তিনটা কাম করো, এই তিন কাম করে ওই ইমানের শুকরিয়া আদায় করো। যদি তোমরা এই তিন কাম করে শুকরিয়া আদায় করতে পারো, তিন কাম যদি তোমরা করবার পারো তো তোমাদের মনিব আল্লাহ ওয়াদা দিতেছেন তোমাদেরকে, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, কালামু মুলুকি মুলুকুল কালাম। যদি এই তিন কায়দায় ইমানের শুকর কোন মুমিন আদায় করে তো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা তার দুনিয়া, তার কবর, তার হাশরের সফলতা দেওয়ার মালিক হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক ও ইমানদারকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ, আস্তে করে বল সুবহানাল্লাহ। কয় ভাবে ইমানের শুকরিয়া? তিন ভাবে। ইমানের এক নম্বর শুকরিয়া হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডর। যারা আল্লাহকে ডরে তারা ইমানের শুকরিয়া আদায় করে, আর যারা আল্লাহকে ডরে না তারা ইমানের শুকর আদায় করে না। আল্লাহকে ডরো কি ডরো না এটা বুঝে দেবো কেমনে? আল্লাহকে কে ডরে? আল্লাহকে ডরলো সে যে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে আসলে আল্লাহরে ডরে না। ইমানদার হয়ে গুনাহ যে করে সে আল্লাহকে ভয় করে না। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে না, যে তার রবরে ডরে সে গুনাহ করতে পারে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই প্রকারের গুনাহ যারা বর্জন করে তারা আল্লাহ ভীতু হিসেবে তাদের নাম আসমানের মুত্তাকির খাতায় আল্লাহ পাক উঠায়। কয় প্রকারের গুনাহ? এক প্রকারের গুনাহ হলো যে সকল কাজগুলো ইবাদত হিসেবে আল্লাহ পাক মুমিনকে করতে বলেছে, মুমিন আল্লাহর ভয়ে ওই কাজগুলো আর না ছাড়ে। যেমন নামাজ পড়তে নির্দেশ করছে কে? আওয়ামী লীগ সরকার, বিএনপি, ঐক্য জোট, কে করেছে? জোরে আওয়াজ করে বলে যে নামাজ পড়া নির্দেশ কার? রমজান মাসের রোজা রাখা নির্দেশ কার? যাকাত ফরজ হইলে আদায় করার নির্দেশ কার? যেরকম ইবাদত গুলো যেগুলো আছে এগুলো আল্লাহর নির্দেশ, যে ইবাদত গুলো ছেড়ে দেওয়াটা গুনাহ, এই ইবাদত গুলো ছেড়ে দেওয়াটা গুনাহ। মুত্তাকি এই ইবাদত গুলো বর্জন করে গুনার কাম করতে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন পারে না। তাহলে যেই ইমানদার নামাজ পড়ে না ওই ইমানদার কিনা মুত্তাকি না? যে ইমানদার রমজান মাসে রোজা রাখে না ওই ইমানদারটা ইমানদার হলেও সে মুত্তাকি না?
যে ইমানদার হজ ফরজ হওয়ার পর খালি দানাই বানাই করে হজ করে না। কেউ যদি গুনাহ করে মনে রাখতে হবে, কেউ যদি তাকওয়া শূন্য কারণ ইমানের হালতে কোন বান্দা গুনাহ করে না। তার মানে আল্লাহ প্রদত্ত যে ইমানটা জন্মসূত্রে পাইছি ওই ইমান সাথে লইয়া যখন গুনাহ করে কেউ, তখন গুনাহ করার সময় তার ইমানটা রাগ করে দূরে চলে যায়, ওর লগে থাকে না। না ফরমান তুই গুনাহ লয়ে আছিস তাই লয়ে থাকে, আমি থাকলাম না। সাহাবীরা কয় ওগো আল্লাহ নবী, ইমান যখন বান্দার থেকে বের হয়ে যায় তখন ইমানটা কই যায়? আল্লাহর রাসূল বলেন বান্দা যখন জেনা করে ইমানের হালতে জেনা করে না, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, সুদখোর ইমানের হালতে সুদ খায় না, ঘুষখোর ইমানের হালতে ঘুষ খায় না। তার মানে যখন বান্দায় কবিরা গুনাহগুলা করে তখন তার ইমান তার সাথে থাকে না। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী ইমান তখন কই যায়? নবী বলে ইমান তার ভেতর থেকে বাইর হইয়া মেঘমালার মতন তার মাথার উপরে ঘুরতে থাকে, যতক্ষণ কবিরা গুনাহ চলে ততক্ষণ ইমান তার সাথে থাকে না। হাকিকাতুল ইমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি জুলমাতুন, আলো আর আধার দুইটা এক জায়গায় হয় না, রাজনীতি করতে গিয়ে শয়তানের পক্ষ গ্রহণ করব না, মনে থাকবো তো? ওইটাও তো বিরক্ত না, মনে থাকবো তো? রাজনীতি করতে যায় শয়তানের পক্ষে গেলে কবিরা গুনাহ হবে না? মনে মনে করতে পারো ওই শয়তান কে তুমি বার করে রোগ আমি আসলে সব নাকি এক রাত্রে সব ফাইন্ড আউট করলে বাকি থাকবো নাকি? শয়তানের পক্ষে যাওয়া যাবে, শয়তানের স্লোগান দেওয়া যাবে, কথা বল জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো। অর্থাৎ 52 নম্বর ওয়ান তুমি জানো যে এটা হারাম কর, তারপর আদর্শ পবিত্র পবিত্র এরকম 2 নম্বরই স্লোগান দিবে ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো, ঠিক বলে বলো। এ হারাম কাজ গুলা বর্জন করে ইমানের শুকরিয়া আদায় করতে হবে, এগুলো ইমানের শুকরিয়া। হারাম যদি কেউ করবার চায় তখন জবান খুলে প্রতিবাদ
মুসলমানের খেলাফ কর্ম সম্পাদন করতে চায় তো মুসলমানের আওলাদ হিসেবে ভুক্তান করে দাঁড়িয়ে বলবে, স্বাধীন বাংলায় স্বাধীন মাটিতে স্বাধীন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে ইমান বুকে নিয়ে আমি রাজপথে থাকতে ইমানের খেলাফ আমার বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না, রবের পেয়ারা হওয়ার জন্য উসিলা ধর উসিলা ধর। জিন্দগিতে বহু গুণা হয়েছে অনেক কাজ, একটা উসিলা বানায় রবের দিকে দৌড় দে। তোর জীবনে বহুত গুণা করছো, আজকের তওবাটাকে উসিলা বানায় রবের দিকে একটু দৌড় দে। জিন্দগির একটা তওবা হতে পারে তোমার পেছনের জিন্দগির সব গুণা তওবার উসিলায় আল্লাহ মাফ করে দিবার, তুমি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক মুমিনকে দ্বিতীয় নাম্বার নির্দেশ করতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রবের পেয়ারা হওয়ার জন্য উসিলা ধরো। মুফাসসিরিন বলেন নেক কাম করো, ছোট 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 নেক কাজগুলা করো, যে কাজগুলা করলে পরে তোমার রবের নৈকট্য হাসিল হবে। যেমন মনে করো আজকের এই ওয়াজ মাহফিলে যদি এখন তুমি উঠে চলে যাও, যাই ইউবি তোমার কথা শুনলাম না ইউবি, তুমি যদি চলে যাও তোমার কোনো গুণা হবে না, তোমার আমল নামার ভেতরে কোনো কবিরা গুণা লেখা হবে না, তুমি আইয়ুবির ওয়াজ কে লেগে হল না, এর লেগে কোনো কবিরা গুণা তোমার লেখা হবে না। কিন্তু ওয়েট, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এখানে বসো, চোখের পানিগুলো চোখের কোনায় এনে মালিকের কাছে মুনাজাতে একটু তওবা করো, পেছনের জীবনের গুনার জন্য রবের কাছে একটু মাপ চাও, তোমার এই ছোট্ট আমলটা এত দামি হতে পারে যে আল্লাহ পাক এই তওবাটার উসিলায় তোমার জিন্দেগির সব গুণা আল্লাহ পাক মাফ করে তোমার নামটা আল্লাহ আল্লাহর পেয়ারার দপ্তরে উঠাইয়া দিবে। কারণ তুমি তো আব্দুল কাদের জিলানির এখন পাইতা না, জুনায়েদ বাগদাদিয়ার বাইজিদ মুস্তামিরে পাইবা না, আব্দুল্লাহ ইবনুল মুবারক আর সাহাবায়ে কেরামরে পাইবা না, আবু বকর ওমর পাইবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে রাখবে না, কার কাছে বসে তুমি তওবা করবা? এত চক্ষুটা বন্ধ করে পেছনের গুনার দিকে একটু খেয়াল করো, তুমি তোমার জীবনে কি কি গুনাহ করেছিলে, সেই গুনাগুলোর তরে আজকে যদি তওবা করো এই ছোট্ট নেক মজলিসটাও তোমার জিন্দগির সব গুনাহ মাফ হওয়ার উসিলা হয়ে যাবে। কারণ তোমার মনে তোমার এত ভালোবাসে গফফার নামের সামনে মাগফিরাতের দরজা খুইলা পয়সা রয়েছে, হাত ডাকতেছে, আয় আয় বান্দা আমার কাছে আয়, আমার একটা ডাক দিয়ে আমি তোর জিন্দগির গুনাহ মাফ করে দিই। বান্দার জীবনের ছোট ছোট তওবা গুলো এমন দামি যে তওবার কারণে বান্দার আমল নামার সব গুণাগুলোকে আল্লাহ পয়সা দেয়, আর তার তওবাকারী ব্যক্তি তো এমন কেমন যেন তার কোনো গুণাই নাই। আল্লাহ পাকের কাছে তওবাকারীর বড় দাম, তুমি 40 বছর ধরে নামাজ পড়ো না, আজকে এখন তওবা করো তোমার অনেক দাম, 30 বছরের ভিতরে একটা সেজদা দেশ নাই, আজকে মৌলভীর মতো
মজলিসে বসেছিস, আজকে চোখের পানি ফেলে তওবা করে তার অনেক দাম। এটা উসিলা বানায়া আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। এই তাফসীরে ওয়াকিয়া এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ফসল বন্ধ হয়ে গেছে, গাছপালা তৃণতম মরে যেতেছে। পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার ডাক দিলেন গোটা মিশরবাসীকে একত্রিত করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার আহ্বান করলেন, পয়গম্বর নিজে ইস্তিসকার নামাজ পড়লেন। সালাতুল ইস্তিসকার নামাজটা এমন একটা পাওয়ারফুল নামাজ, এই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আসমানের মালিক মলায় নগদ দান করে থাকে, এটা পাওয়ারফুল নামাজ। পয়গম্বর নিজে ইমাম হয়ে সালাতুল ইস্তিসকার আদায় করলেন। নামাজের পরে পয়গম্বর দোয়া করলেন, কিন্তু ইস্তিসকার নামাজ হলো কিন্তু কোনো বৃষ্টি বর্ষণ হয় না। নিয়ম মাফিক পয়গম্বর দ্বিতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার আহ্বান করলেন, আবার মুসা আলাইহিস সালাম ইমাম হইয়া সালাতুল ইস্তিসকার আদায় করলেন, তারপরেও বৃষ্টি হইতেছে না। পয়গম্বর তৃতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার ডাক দিলেন, পয়গম্বর সালাতুল ইস্তিসকার নামাজের ইমামতি করলেন। তিন দিন পর্যন্ত লাগাতার সালাতুল ইস্তিসকার পড়ার পরেও যদি বৃষ্টি না হয় তাহলে ভিন্ন পন্থায় রবের কাছে মাগফিরাত করবে। সুন্নত হলো তিন দিন লাগাতার পড়া, তিনবারের পরেও যদি বৃষ্টি না হয় তো রবের কাছে আলাদা কায়দায় মাপ চাওয়া। পয়গম্বর তিন দিন পরে দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তিন দিন লাগাতার সালাতুল ইস্তিসকা আদায় করলাম, আকাশ থেকে কোনো বৃষ্টি তুমি বর্ষণ করলে না, কি অপরাধ এমন আমরা করেছি যে আমাদের ইস্তিসকার তওবাগুলো তোমার কাছে কবুল হয় না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কালিমুল্লাহকে ডেকে বলে, মুসা রে তোর ইস্তিসকার জামাতের ভেতরে এমন একটা দাগি নাফরমান আছে, যেই নাফরমানটা লাগাতার 40টা বছরের ভেতরে আমাকে খুশি করার মতো একটা আমল করে নাই, একটা নেক কাজ 40 বছরের ভেতরেও করে নাই। 40 বছর যাবৎ লাগাতার গুনাহ করেছে অথচ মুমিন, ওই নাফরমানটাই মজলিসে আছে, ওর কারণে বৃষ্টি হয় না। মুসা এ নাফরমানটা কি উঁচা জায়গায় দাঁড়ায় ডাক দে, তুই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় ডাক দে, আর ওই নাফরমানটা কি তোবারে মজলিস থেকে বেরিয়ে যেতে কো মিশর ছাড়তে করে, ও বেরিয়ে গেলে আমি এমনি বৃষ্টি দান করব। তুই আহ্বানটা করবি মুসা, তোর আহ্বানটা সকলের কানে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। পয়গম্বর মুসা সমবেত মানবদেরকে সামনে করে উঁচু জায়গায় দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, এহে সমবেত মুমিনের কাফেলা, লাগাতার তিন দিন সালাতুল ইস্তিসকা আমরা আদায় করেছি, কিন্তু আমাদের মজলিসের ভিতরে এমন একজন নাফরমান আছো যে নাফরমান 40টা বছর হয়ে গেছে, এর ভিতরে একটা সুকর্ম করো নাই, রব তোমার উপরে নারাজ। তুমি এখন এই ময়দান ছেড়ে মাঠ ছেড়ে বের হয়ে চলে যাও, তুমি যদি বের না হও তাহলে বৃষ্টি হবে না, আর তুমি বেরিয়ে গেলে বৃষ্টি হবে। মনে রাখবে আমি মুসা বলছি, যদি তুমি বের না হও তাহলে কিন্তু জিব্রাইলের মাধ্যমে শনাক্ত করে আমরা সকলে মিলে তোমাকে ময়দান থেকে বের করে দিব, তুমি তোমার ইজ্জত নিয়ে বেরিয়ে চলে যাও। কিছু সময় পরেই দেখা গেল বাদল বৃষ্টি গোটা মিশরকে ঘিরে ফেলেছে, ঝরঝর ঝরঝর রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে দেখি বলে, আল্লাহ একটু আগে তুমি বললি 40 বছর যাবৎ তোমাকে একটা ডাক দেয় না, একটা নেক কাম করে না, অত বড় নাফরমান এই মাঠে আছে, ওর কারণে তুমি বৃষ্টি দিতেছ না, ও পেরিয়ে গেলে বৃষ্টি হবে, আমাকে আহ্বান করতে বললি
উঁচা জায়গায় দাঁড়ায় আমি আহ্বান করলাম, কিন্তু কোন মানুষ এখনো পর্যন্ত বেরোয় যায় নাই, কাউকে বেরোয় যাইতে দেখি নাই। তুমি যে রহমতের আমার ওই বান্দাটা যে 40 বছরের ভেতরে আমার একটা ডাক দেয়নি, একটা নেক কাজ করে নাই, ও অতি সঙ্গগুণে আজকে আমার কাছে তওবা করে ফেলেছে, আমাকে গোপনে ডাক দিয়েছে। ডাক দিয়ে আমাকে বলেছে, আল্লাহ তুমি যদি এই ভরা মসজিদ থেকে আমাকে বাইর করে দাও, এর যদি তুমি মাটির নিচে চলে যাও, আমার ভালো আল্লাহ আমি কেমনে বেঁচে থাকবো? আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা আমার কাছে মাপ চাইছি, মুসা আমি আমার বান্দাটাকে মাপ করে দিছি, তাই দৃষ্টি দিয়ে দিছি, ওর জিন্দগির 40 বছরের গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। আজকে দৃষ্টি প্রদান করলাম ওর তওবার কারণে, ও আমার কাছে মাপ চাইছে, ও পাক হয়ে গেছে, তাই ওরে আমি মাপ করে দিয়ে দৃষ্টি দিলাম। মুসা বলে, আল্লাহ মালিক রে, কোন সে তোমার এত প্যারা গুলাম যার এক ডাকে তুমি বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলা, দৃষ্টি দিলা, এত ভালোবাসা তাকে দিলাম। তোমার ওই ভালোবাসার মানুষটাকে আমি মুসার একটু দেখবার মনে চাইতেছে, আল্লাহ ওর সাথে আমার একটু মোলাকাত করায় দাও। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ যে বান্দার গুনাহ একবার মাফ করি, তারে আর বেজ্জত করি না। তুই কালিমুল্লার সাথেও তার পরিচয় করায় দিয়া 40 বছরের দাগি গুনাহগার হিসেবে তুই পয়গম্বরের কাছেও আমি আমার বান্দাটাকে খাটো করবার চাই না। কালিমুল্লাহ হইতে পারো, তওবাকারী বান্দাকে তোমার সামনে হাজির করে আমি বেজ্জত করতে পারবো না। একজন তওবাকারী বান্দার ছোট্ট একটা তওবার এত দাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে নেক কাজ দিয়ে ওসিলা ধরে ধরে আমার কাছে আপন। যদি একটা বান্দা এমন তওবা করে, এ তওবাটা তার নাজাতির অত বড় ওসিলা যে আল্লাহ পাক তার 40 বছরের গুনাহ মুহূর্তের ভেতরে মাফ করে। তোমরা তো তওবার জন্য মুসা খুঁজা পাও না, আজকে বসে গেছো তো আজকে একটু তওবা করো। আল্লাহ উলামাদের মজলিসে বসছি, আমার পিছনের ওই 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 গুনাহগুলো যা তুমি জানো আর কেউ জানে না মনে, ও গুনাহগুলোকে তুমি আমল নামায় রেখো না মোলা। আল্লাহ আমি তওবা করতেছি, আমার ওই গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তাহলে তওবা কিন্তু রবের নৈকট্য অর্জনের উসিলা। আল্লাহ পাক তোমার ছোট্ট তওবার বদলে তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে, মানব জীবনের ছোট ছোট আমলকে উসিলা বানাও। মাঝে মধ্যে একটু বসে বসে জিকির করো, তুমি যদি তসবিহ হাতে পারো তসবিহ জিকির সারা জিন্দেগীতে একবারও না করো, তোমার আমল নামায় কোনো কবিরা গুনাহ লেখা হবে না। সুফি সাধকরা 12 তসবিহ জিকির করে শেষ রাতে উঠা, তুমি যদি সারা জিন্দেগীতে তাহাজ্জুদের নামাজ নাই পড়ো, তোমার আমল নামায় কোনো কবিরা গুনাহ লেখা হবে না। তুমি যদি প্রতিদিন রাত্রি দিনে কোরআন মাজিদ তেলাওয়াত করে খতম না করো, কবিরা গুনাহ তোমার হবে না। কিন্তু তুমি যদি একটু কোরআন প্রেমিক হও তো তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। তুমি যদি রাতের গভীরে উঠা আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকো, রাতের গভীরে উঠে ফেসবুক চালালে ঘুম ভাঙলো, আবার একটু লাইক কমেন্ট দেখলে রাতের গভীরে ঘুম ভেঙেছে, অনলাইনে প্রবেশ করে নগদ সংবাদ কি ওটা তালাশ করলে, রাতের গভীরে ঘুম ভাঙলে তুমি তোমার জীবনে কত গুনার ভেতরে অনুপ্রবেশ ঘটাইলে। তুমি কি তোমার জিন্দগিতে কোনোদিন রাতের গভীরে ঘুম ভাঙলে যায় নামাজ বিছায়া ওযু কইরা দুই রাকাত নামাজ পড়া রবের কদমে সেজদা দিয়ে বলতে পারো না, মালিক আমার ঘুম ভাঙছে, সারা দুনিয়া ঘুমায় রইছে আমি কিন্তু জেগে গেছি, আল্লাহ
আমি তোমার কদমে মাথা ঠেকাইছি, আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাগুলা মাফ করে দাও। তোমার ছোট্ট একটা আমল হবে তোমার নাজাতের উসিলা। বসে বসে একটু দরুদ পড়লাম, তোমার নাজাতের উসিলা ময়দানে মাহশারে ছোট্ট ছোট্ট আমলের খাতিরে আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিবে ছোট ছোট আমলের খাতিরে। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 10 মিনিট যদি খবর পড়া যায়, 10 মিনিট যদি পত্রিকা পড়া যায়, ঘন্টা ব্যাপী যদি অনলাইনের খবর চেক করা যায়, প্রতিদিন যদি বন্ধুদের সাথে আধা ঘন্টা আড্ডা দেওয়া যায়, বিকালের সময়টা যদি প্রতিদিন মাঠে ময়দানে কাটানো যায়, তাহলে তুমি কি তোমার 24 ঘন্টার ভেতর থেকে 10টা মিনিট তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে নবীরে দিতে পারো না? তুমি কি একটু কেবলা মুখী হয়ে বৈশা তাসবিহটা হাতে লইয়া 100 বার দরুদ শরীফ পড়তে পারো না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা, তুমি কি একটু পড়তে পারো না দরুদ ইব্রাহিম? একবার যদি দরুদ পড়ো তো তোমার 10টা রহমত তুমি পাবে। তোমার দরুদটা নবীজির কাছে ফেরেশতারা বহন করে পৌঁছায় দিবে, নবীজির কানে পৌঁছে দিবে। এখন তুমি বৈশাখ দরুদ পড়লা, তোমার দরুদ পৌঁছে যাবে। তো প্রতিদিন 10 মিনিট একটু দরুদ শরীফের আমল করো। যদি তোমার জীবনের অনেক গুনাহ কাজের জন্য সময় ব্যয় হয়, তাহলে নবীর উম্মত হিসেবে নবীর জন্য 5টা মিনিট ব্যয় করবে না, ঠিক আছে? 5 মিনিট দরুদের আমল করো ডেলি। হাই মিয়া, সারা মাসে শুধু মাত্র জিলাপির মিলাদ ছাড়া আর কোন দরুদ তোমার মুখ দিয়ে বাইর হয় না। তুই মুসলমান না তা? হিন্দি গান বাইর হয়, বাংলা গান বাইর হয়, দরুদ তোর জবান দিয়ে বাইর হয় না। খালি জিলাপি বাইলে আর মিষ্টি বাইলে কও ইয়া নবী সালাম আলাইকা, এরপরে আর দরুদের কোন আমল নাই। মাঝে মাঝে বসে বসে একটু দরুদ পড়বা, ছোট্ট আমল তোমাকে নবীজির কাছাকাছি নিয়ে যাবে। হাদিসে পাকে আছে, ময়দানে মাহশারে যখন বিচার হবে, আমাদের সবার যখন বিচার হবে, এই এটা আমার আলোচনার শেষ দুই কথার এক কথা। এরপরে আর একটা কথা, দুই কথায় 2-4 মিনিট মাত্র, 1 ঘন্টা হয়েছে, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। লম্বা সময় আলোচনা করা আমার আদত না, কারণ আমাকে আগামীকালকেও আবার মাইকের সামনে একাধিক জায়গায় বসতে হবে। আজকে যেমন একাধিক জায়গায় বসেছি, আগামীকালকেও একাধিক জায়গায় বসতে হবে, তাই নির্ধারিত সময়ের আমার জরুরত আছে না নাই? আছে না নাই? কথা কম করব নাই, আছে, দরকার আছে। সুতরাং আমার নির্ধারিত সময়ের জরুরত আছে। তবে আজকে রফিকুল ইসলাম সাহেব হুজুরের সৌজন্যে কিছু সময় তো বাড়াইতেই হয়, অল্প কিছু সময় বৃদ্ধি করে আখেরি মোনাজাত করে একসাথে এখান থেকে উঠব ইনশাআল্লাহ। সে দুই কথার একটি কথা হলো, তুমি যদি আধা ঘন্টা ফেসবুক চালাইতে পারো, 5 মিনিট যদি দরুদ পড়ো, তোমার 5 মিনিটের দরুদ তোমার বিপদের দিনের উপকার দিবে। 5 মিনিটের দরুদ, হাদিসে পাকে আছে, আমাদের সবার যেদিন বিচার হবে, মিজানের পালা কায়েম হবে, একজন একজন মিজানের পালার কাছে দাঁড়াবে, আমল নামার নেক কাজগুলো ডান পালায় তুলবে, বদ কাজগুলোকে বাম পালায় তুলবে, নেকির পালা ওজন হবে, তো জান্নাতের গেট খুলে যাবে। সোনার পালা ওজন হবে, পুলিশের হাত করি লেগে যাবে। কোন পুলিশ? তোমরা থানার পুলিশ কথা কর না, হারি পুলিশ জাহান্নামের দারোগায় গ্রেফতার করবে। মুমিন হওয়ার পরও জাহান্নামের হাত পড়ি লেগে পড়বে, আর জাহান্নামের দিকে নিয়ে যাবে এই বিচার চলাকালীন অবস্থায়। হাদিসে পাকে আছে, বাবা আদম আলাইহিসসালাম মিজানের পালার পাশে উঁচা গর্দান নিয়ে দাঁড়িয়ে থাকবে,
ময়দানে মাহশারে সবচেয়ে উঁচু গর্দান হবে আদম আলাইহিস সালামের গর্দান। তিনি খুব নিকট থেকে নিজের সন্তানদের বিচার দেখতে থাকবে। কেউ জান্নাতে গেল তো বাবা আদম তার দিকে তাকায় হাসবে, আবার কেউ যে জাহান্নামে যায় তো বাপ তো আবুল বাশার নবী তো সন্তানের দিকে তাকায় ফেল ফেল করে কাঁদবে। বাবার চোখের সামনে সন্তানদের বিচার হবে। হাদিসে পাকে আছে একজন উম্মতে মুহাম্মদী হাজির হবে, তার নেক আর গুনাহগুলো ওজন করা হবে, নেকির বালা হালকা হয়ে যাবে, গুনার বালা ভারী হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে টান দিবে। এমন সময় আবুল বাশার বাবা আদম উঁচু গলায় চিৎকার করে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, আমাদের নবীজির ডাক দিবে, আয় মুহাম্মদ, লাব্বাইক ইয়া আবি। আল্লাহর রাসূল বাবার আদমের দিকে ঘুরে দাঁড়াবে, বাবা আদম বলবে, মুহাম্মদ ওই যে জাহান্নামের গেটের দিকে একটু নজর করে তাকা, তোর একটা উম্মত আমার একটা সন্তান রে জাহান্নামে লয়ে গেল, ওরে একটু ফিরা, ওরে একটু ফিরা, ওরে বাঁচা। সর্বারে তো আলম নবী বলে বাবাই চিৎকার করে দেখায় দিলি। এই হাদিসে পাকে আছে নবী বলে আমি আমার কোমরের কাপড়ে গিট মারব, আর আমি আমার উম্মতার দিকে ধেয়ে একটা দৌড় দিব, পেছন থেকে আমি দৌড়াবো, কিন্তু ফেরেশতারা এত দ্রুত তাকে জাহান্নামের দিকে নিতে থাকবে, আমি পেছন থেকে চিৎকার করে ডাকবো, কিন্তু ফেরেশতারা সামনের দিকে যাইতেই থাকবে, জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, কয়েক সেকেন্ডের ভিতরে বা জাহান্নামের ভিতরে তারে ফেলে দিবে। আমি বুঝি আর বাঁচাইতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন এবার আমি নিরাশ হয়ে আরশের দিকে তাকাবো, আমি আমার দাড়িতে হাত রেখে গমগিন হয়ে আরশের দিকে তাকায় বলবো, আল্লাহ আপনি না বলছেন উম্মতের বেলায় আমারে আপনি নিরাশ করবেন না, আমার ওই উম্মতটারে ফেললো তো জাহান্নামের আগুনে, সাথে সাথে আরশ থেকে আল্লাহ পাক দেখি বলবে, এই ফেরেশতারা দাঁড়া দেখো না আপনি সামনে কে দাঁড়িয়ে আছে, রহমাতুল লিল আলামিন। ফেরেশতারা সাথে সাথে দাঁড়ায় যাবে। সর্বরে দোয়া আলম নবী দৌড়ে ফেরেশতাদের কাছে যায় বলবে ওরে জাহান্নামে ফেলতেছো কেন, ফেরেশতারা বলবে ও বা আল্লাহর নবী নেকার প্রতি ওজন করা হয়েছে, নেকির পালা হালকা হয়ে গেছে, গুনার পালা ভারী, তাই জাহান্নামের আগুনে ফেলবার লাগছে। আল্লাহর রাসূল সাথে সাথে বলবেন ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার একটু ওর নেকার গুনাহগুলারে আরেকবার একটু ওজন দাও। ফেরেশতারা আবার ঘুরে মিজানের পালার কাছে আসবে, ওর নেক গুলাকে ডান পালায় তুলে দিবি, গুনাহ গুলাকে বাম পালায় তুলে দিবি। হাদিসে পাকে আছে নেকি গুনাহ ডান পালা বাম পালা পরিপূর্ণ করে দিয়ে মিজান টান দিলে আবার নেকির পালা হালকা হয়ে গুনার পালা ভারী হয়ে উঠতে রইবে। আল্লাহর রাসূল নেকের পালার ভিতরে হাত বসায় দিবে, এমনি হাত বসায় দিবে, নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নবীজি নেকের পালার পরে রেখে দিবে, সাথে সাথে নেকির পালাটা ওজনদার হয়ে যাবে, হাতের জাহান্নামের হাতকড়ি সাথে সাথে খুলে যাবে, জান্নাতের ফেরেশতারা তাকে টেনে শেষরায়া জান্নাতের দিকে নিতে চাইবে, আসো আসো কপাল খুলে গেছে, আসো আসো জান্নাতে চলো। জান্নাতের ফেরেশতারা যখন তারে জান্নাতের দিকে টান দিবে তখন সে চিৎকার করে বলবে জাহান্নামের দিকে আমারে টানতেছ যার কারণে, জান্নাতের দিকে টানতেছ যার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেলাম, তার লগে একটু কথা কইতে দিবা না, কে সে একটু তার লগে একটু কি আলাপ করবার দিবা না। হাদিসে পাকে আছে লোকটা এক দৌড় দিয়ে নবীজির সামনে যায় দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে কে গো তুমি, নিশ্চিত জাহান্নাম থেকে আমাকে আজকে সরাইয়ে জান্নাতের পথে আমারে তুলে দিলি, কে তুমি কি তোমার নাম? নবীজি নিজ উম্মতকে বুকে জড়ায় ধরে বলবে আমাকে চিনোস না, আমি তোর নবী।
বসলাম। আর তোর পালার পরে যেটা রেখেছি আমি ওইটা হলো তোর পড়া দরুদ, যেটা তুই দূর থেকে পড়ে পড়ে আমার মদিনায় পাঠাতি। এটা হলো সালাতুকা, এটা তোর দরুদ যা তুই বসে বসে পড়তি আর আমার কাছে পুষ্ট। আজ বিচারের দিনে তোর মহব্বতের দরুদটা তোরে ফেরত দিলাম। তোমার জীবনের একটু দরুদ ময়দানে মাহশারে তুমি ফেরত পাবে, এটা তোমার নাজাতের উসিলা হবে। তোমার জিন্দগির ছোট 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 আমল, যেই আমলগুলোকে তুমি খুব নগণ্য মনে করতে, এগুলো তোমার নাজাতের উসিলা। ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনে অন্যান্য আমলগুলোকে বাহানা বানাও, বাহানা বানাও। শেষ কথা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর এমনি এমনি পাওয়া যায় না, আল্লাহকে এমনি এমনি খুশি করা যায় না, এর জন্য একটু মেহনত করতে হয়। সন্তানকে খুশি করার মেহনত করলে, বিবিরে খুশি করার মেহনত করলে, পিতাকে খুশি করার মেহনত করলে, পীরেরে খুশি করার মেহনত করলে, দলেরে খুশি করার মেহনত করলে, উপরের অফিসারকে বসরে খুশি করার মেহনত করলে, একটু নিজের বুকে হাত লাগায় জিজ্ঞাসা করো তোমার রবের খুশি করার জন্য হায়াতের কয় মিনিট তুমি ব্যয় করেছ। হয়তো তোমরা ধরা খেয়ে যাবে যদি বলি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জিন্দগির ফিলিস্তি বর্ণনা করো, 24 ঘন্টায় কে কতক্ষণ আল্লাহর খুশি করার মেহনত করেছ। হয়তো তোমরা দাঁড়াতে পারবে না, নিজের হায়াতের ফিলিস্তি বর্ণনা করতে পারবা না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে মেহনত করার লাগে, মুজাহাদা করা লাগে। আমাদের বাপ দাদারা কিন্তু মুজাহাদা করেছে, আমাদের বাপ দাদারা যদি জিন্দগিতে আল্লাহ পাওয়ার মুজাহাদাই না করত, জাতিকে আল্লাহর কাছে পৌঁছানোর মুজাহাদা যদি না করত, মুসলমান হয়ে জন্মাইতে পারত না, ওয়াজ শুনতে পারত না, হাদিস পড়তে পারত না, তাফসীর পড়তে পারত না। আমাদের পিতৃপুরুষ যারা তাদের জিন্দগিটাই ছিল মুজাহাদা, মেহনত মেহনত, আল্লাহ পাওয়ার মেহনত, জীবনটাই ছিল আল্লাহ পাওয়ার মেহনত। খুব দূরে যাব না, সেই সাহাবায়ে কেরামের আমলে যাব না, তুমি তোমার জিন্দগির আমাদের পূর্বপুরুষরা এমনও গেছে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু নফল নামাজের টাইম টুকুন পায় নাই, একটু জিকির করার টাইম পায় নাই। তুমি তো ফেসবুক চালানোর টাইম পেয়েছো, ইউটিউব দেখার টাইম পেয়েছো, টুইটার দেখার টাইম পেয়েছো, তুমি তো অনলাইনে আড্ডা কলিং এর ভিডিও কলিং এর টাইম পেয়েছো। আমাদের কিছু কিছু বুজুর্গদের জিন্দগি ছিল এমন মুজাহাদার জিন্দগি, আল্লাহর পাওয়ার লাগা এই পরিমাণ মুজাহাদা তারা করছে যে তারা 5টা মিনিট একটু নিরিবিলি বসে একটু জিকির করবে, ওই সময়টাও তাদের জিন্দগিতে ছিল না। যেমন খুব কাছাকাছি যুগেরই একজন মানুষ ছিলেন হাফিজ ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, হাফেজে কোরআন তোমরা দেখেছো মাদ্রাসার মাহফিলে গেলে হাফেজে কোরআন দেখো, যাদেরকে পাগড়ি পেঁচানো হয়। কিন্তু এমন এক জমানায় তুমি আমি জন্মেছি যে জমানায় হাফেজে হাদিসের চেহারা তুমি আমি দেখি না, কিন্তু তোমারই আমারই বাপ দাদাদের ভিতরে এমন মানুষ ছিল যারা 30 পারা কোরআন শুধু মুখস্থ করে, যারা রাত আর দিন 24টা ঘন্টা ইলমের পিছনে কাটায় কাটায় তারা নবীজির লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছে। এখন কোরআনের নামের শুরুতে লাগায় হাফেজে কোরআন, আর তাদের নামের শুরুতে লাগাইছে হাফেজে হাদিস। হাফেজে হাদিস ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজে হাদিস ইবনুল হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, এত পরিমাণ হাদিস তারা মুখস্থ করেছে, লক্ষ লক্ষ হাদিস তারা সনদ শুদ্ধ মুখস্থ করেছে, সনদ শুদ্ধ লাখ লাখ হাদিস মুখস্থ করেছে, যে কারণে তাদের নামে শুরুতে বসানো হয় হাফিজ, তারা হাফিজুল হাদিস, শুধু কোরআন মজিদের
গ্রাফিক্স আবিষ্কার হয় নাই, কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার হয় নাই, ওই সময় তারা তাদের মাথা থেকে সফটওয়্যার বানায়া হার্ড ডিস্ক বানায়া এই উম্মতের জন্য তারা মুখস্থ করছে নবীর হাদিস। মুখস্থ করে যদি এগুলির কবরে রয়ে যায় তাহলে এই উম্মত বঞ্চিত হয়ে যাবে। দিনের পর দিন লিখেছে, লিখতে লিখতে নবীর হাদিস গুলোকে কিতাবের ভেতরে জড়ো করেছে। যেমন হাফিজ ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি শারহে বুখারী, তিনি বুখারি শরীফের সারা লিখেছে, কত হাদিস তিনি তার কিতাব একত্রিত করেছে। ওই জমানায় তিনি কলম দিয়ে লিখেছে, যে জমানায় বলপেন আবিষ্কার হয় নাই, যেই জমানায় সুন্দর সুন্দর কলম আবিষ্কার হয় নাই, এই জমানায় তুমি আমি তো আরামের যুগে আছি, এই যুগে কলম দিয়ে লেখা লাগে না, মোবাইলের সামনে পড়লে স্ক্রিনের ভিতরে লেখা হয়ে যায়। কিন্তু ওনারা এমন এক জমানায় এই পৃথিবীতে আগমন করেছিলেন যখন কম্পিউটার ছিল না, ভালো একটা বলপেন ছিল না, দুয়াতের ভিতরে কলমের মাথা ভিজায়া ভিজায়া ওনারা হাদিস লিখছে খন্ডে খন্ডে। ফাতহুল বারি বুখারি শরীফের সরা লিখেছে দোয়াতের ভিতরে কলম সুবায়া সুবায়া, ওই কলমের আগা দিয়া একটা একটা করে লাইন তারা লিখেছে। না তারা তাদের জীবনে খাবারের সুযোগ পেয়েছে, না তারা তাদের জীবনে ঘুমের সুযোগ পেয়েছে, দিন রাত 24 ঘন্টা কাগজ আর কলম নিয়ে বসেছিল। এই সেই কওমি মাদ্রাসার পূর্বপুরুষরা যারা হাদিস সংরক্ষণ করেছে, যারা বুখারি লিখেছে, মুসলিম লিখেছে, তিরমিজি লিখেছে, নাসাই শরীফ লিখেছে, এই হাদিসের কিতাবগুলো আজকে যাদের শ্রমের কারণে আছে, তাদের ত্যাগ, তাদের মুজাহাদা, তাদের কুরবানির কারণে তোমার আমার সামনে এগুলো বিদ্যমান আছে বাবা। ওরা রাতের বেলায় প্রেমের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই, 10টা মিনিট একটু আল্লাহর নামে জিকির করার সুযোগ পায় নাই। ইবনুল হাজার আসকালানির জীবনী পড়ে হায়রান পেরেশান হয়ে গেছি, যেদিন উনার জীবনী পড়েছি হায়রান হয়ে গেছি, হায়রে কি এমন আল্লাহর বান্দা যে সারা জীবনে একটু অবসর নিয়ে একটু জিকির করতেও পারে নাই। তিনি জিকির করতেন কখন, যখন লিখতে লিখতে উনার বাঁশের কলমের আগাটা ভুতা হয়ে যেত, আর উনার ছাত্ররা কলমের আগাটা ঠিক করে দিত যেই টাইমে উনার কলমের আগাগুলো ছাত্ররা পরিষ্কার করত, ওই যে একটু নিরিবিলি সময় উনি পাইতেন, ওই সময়টা সাথে সাথে কেবলামুখী হয়ে বৈশা প্রেমের আওয়াজে আল্লাহকে ডাকতেন, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকতো আর বলতো মালিক রে একটু অবসর হইয়া তোমার একটু আমি ডাকবো, আমি চাই পাই না, আমি চাই পাই না আল্লাহ, তোমার অবসর হয়ে ডাকার একটু টাইম আমি পাই না, আমি তো এই কাগজ আর কলম নিয়ে পড়ে থাকি, তোমার বান্দাদের কাছে হাদিস পৌঁছানোর জন্য এই যে সময়টা পাইলাম, এই সময়টা তোমার নামে একটু জিকির করলাম, ওটা হলো তাদের জিন্দেগির মুজাহাদা। তুমি এরকম মুজাহাদা কয় সেকেন্ড করেছো, কয় ঘন্টা করেছো, ইমানের ঘরে জন্মগ্রহণ করে কত পাপাচার কত গুনার ভেতরে নিজের আটকাইলা, একটু ইবাদতের জন্য জীবনের সময় ব্যয় করলে না, ময়দানে মাহশারে মিজান কায়েম করে আল্লাহ যদি তোমারে দান দিয়ে দাঁড় করায় কয় হিসাব দি, পারবে কি হিসাব দিতে, নিজেরে একটু জিজ্ঞাসা করো। যদি তোমারে জিজ্ঞাসায় তুমি হও আসামি, তাহলে ভয় নাই, এখন তওবা হবে, এখন দোয়া হবে, আল্লাহর কাছে কান দো আর ওয়াদা করো আর জীবনে গুনাহ খাতা করবে না, পাপাচার করবে না, তুমি মুজাহাদার ময়দানে হাঁটবা, তাহলে লাল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক ওয়াদা করেছে তোমাকে সফলতার জান্নাত আসমানের মালিক আল্লাহ দান করবে। তুমি এখানে বসে এই যে আলোচনাগুলো হলো মুজাহাদা নেক কাজকে উসিলা আর তাকওয়ার জিন্দেগি বছর করা, রাজি আসি তো ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين. يا الله استاذ شمطر المربي رب العالمين علم رفيق الاسلام قاسمي دام بركاته এলাকার রত্ন সন্তান বিজ্ঞ আলমের নির্দেশে বসেছিলাম আল্লাহ, হাজারো অযোগ্যতা লইয়া তোমার গোলামদের সামনে বসেছি, মুরব্বীদের জবানের কিছু কথা নকল করে তোমার বান্দাদের কাছে পেশ করেছি, রহমতের নজর মেলে যে দেখো মালি মাসুম বাচ্চারা বসে বসে চোখের পানি ফেলে বয়ান শুনেছে আল্লাহ, রাব্বুল আলামিন মুবারক একটা মাহফিল, ও মালিক সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে আল্লাহ, যোগ্য বুজুর্গ উলামা হযরতরা বসে রয়েছেন, মুহাদ্দিসিন হযরতরা বসে রয়েছেন, এমন এমন আলেমরা বসে আছে যাদের রাতে তাহাজ্জুদ কাজা নাই, এমন এমন বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে যাদের রাতের বেলায় জিকির কাজা নেই, রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদের সকলকে সঙ্গে নিয়ে দুইটা হাত বাড়ায় ধরেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ, বাচ্চাগুলাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওদেরকে মাঝ মাহফিজ বানায় দাও আল্লাহ, রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি যে কয়টা সবক তোমার বান্দাদেরকে ইয়াদ করাইছি, রাব্বুল আলামিন সবকগুলোর আমল তোমার বান্দাদের তুমি দান করো আল্লাহ, রাব্বুল আলামিন সবাই মিলে হাত তুলেছি আমরা ভিক্ষুকের মতন হাত বাড়াইছি আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর যাওয়ার কোন জায়গা নাই, তুমি ছাড়া আমাদের আর কোন মাওলা নাই, তুমি ছাড়া আমাদের আর কোন মাবুদ নাই, আয় রাব্বুল আলামিন জিন্দগির যত গুণা করেছি মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও, আজকের এই মহতি মাহফিলে যারা আয়োজন করেছে যারা মেহনত করেছে সকলের কোরবানি গুলো নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ, রাব্বুল আলামিন আয় মালিক জিন্দগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ,
কবরের দুয়ারে দাঁড়ায় যায়। আয় রব্বুল আলামিন কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় দেইবায় রাসূলের রওজাত ঘরে পৌঁছায় দাও, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও, এ মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও, যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও, মৌতের দিনে কষ্ট দিও না আমালি, সবার জবানে তুমি জারি করে দিও তোমার এই মধুর কালেমা খানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রহমতিকা ইয়া আরহামার রাহিমিন।